شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আব্দুল কাদের ভাই সাউথ আফ্রিকা থেকে প্রশ্ন করছেন, আল্লাহ তাকে হেফাজত করেন এবং দীর্ঘজীবী লাভ করার তৌফিক দান করেন ভালো কাজের উপরে। জানা হলো যা বা জিজ্ঞাসা হলো যে আমাদের মধ্যে অনেকে কুরবানি দেওয়ার সময় বলো যে অমুকের নামে অমুকের নামে, এটা জানি কেমন মনে হয়? যদি এই কথা না বলে বলতো অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে, তাহলে এই কথাটি সুন্দর হয়, এই বিষয়ে জানাবেন। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত আব্দুল কাদের ভাই, জি আপনি অনেক সুন্দর গবেষণাপূর্ণ জিজ্ঞাসা করেছেন। আসলে মূলত যারা কুরবানি করে থাকে আল্লাহর নামেই করে, সেখানে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। দু একজন উল্টা বলে চিন্তা করলে সেটা তো তার মনে খবর। এখন যদিও কোনো ব্যক্তি বলে থাকে যে অমুকের নামে অমুকের নামে, এগুলি তো দলিল নাই, দলিলবিহীন। আর অমুকের নামে এগুলি বলতে হবে কেন? ছয় ভাগ হোক, তিন ভাগ হোক, চার ভাগ হোক, পাঁচ ভাগ হোক, সাত ভাগ হোক, একটা গরু তে যখন সবাই মিলে কুরবানি করে, তখন কুরবানির বিষয়ে যখন টাকা পয়সা জমা করে, সবাই যখন সিদ্ধান্ত নেয়, তখনই তো আল্লাহর কাছে লিখিত হয়েছে এবং আল্লাহ সমস্ত বিষয় রেকর্ড যেহেতু আল্লাহর কাছে আসে, তখনই লিপিবদ্ধ হয়েছে কয়জনে এক হয়েছে, কয়জনে এখানে গরু কিনছে, কয়জনে টাকা পয়সা দিচ্ছে এবং কয়জনে সম্মিলিত হইতেছে, কুরবানি কার কার কুরবানি কীভাবে করা হইতেছে, সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন করুণ হইতে আছে। অতএব আল্লাহর নামে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করবে, হ্যাঁ এটা গৃহীত হয়ে যাবে সবার পক্ষ থেকে। কিন্তু কুরবানির পশু মাটিতে শুয়ে, তারপরে চাকু ধরে, তারপর অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, এইগুলি মানুষের একটা প্রথা হয়ে দাঁড়াইছে, দেশের একটা রুসুম। এগুলি থেকে মানুষকে ফিরে আসা উচিত। শরীয়ত পন্থায় কুরবানি দিবে যাতে কুরবানি গৃহীত হয়, এখলাস থাকবে, মনের মনে সৎনীয় থাকবে, এটাই সবচেয়ে বড়। যেগুলি থাকার সেইগুলি নাই, যেগুলি না থাকার সেইগুলি আজকে মানুষ নিয়ে আসছে, দুঃখজনক। এগুলি কারণ হলো মানুষের ভিতরে শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, গবেষণা নাই, মানুষ শিখেও না, জানেও না, গবেষণাও করে না, ইত্যাদি। আলেম ওলামা থেকেও দূরে করে শিক্ষা গ্রহণ করে না। আবার কিছু কিছু আলেম ওলামা ওই দেশীয় রসম প্রথা অনুসারে করে আসছে। যাই হোক, মূলত এইভাবে না বলে অমুকের পক্ষ থেকেও এটাও বলা দরকার নাই। তারপর যদি কেউ বলে অমুকের পক্ষ থেকে, তাহলে এই বলাটাই ভালো হয়, ওইটা না বলে। কিন্তু যারা বলে অমুকের অমুকের নামে অমুকের নামে, উদ্দেশ্য আল্লাহর জন্যেই, কিন্তু এগুলি দেশের প্রথা অনুসারে বলে থাকে, এই দুটাই না বলা অবশ্যই, এটা বলারই দরকার নেই অমুকের পক্ষ থেকে বা অমুকের নামে, এগুলি না বলে সরাসরি কুরবানি দিবে। কয়জন কুরবানি দিতে আসে, কীভাবে ভাগ হইতেছে, কে কে জবা করতেছে, কার কার জবা করতেছে, গরুটা কিসের জন্য হইতে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ড হইতে আসে। আর আমি মানুষকে জানাই দেবো যে অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, এগুলি তো দরকার নেই। আবার দেখবেন অনেক সময় নাম একটা কোনোরকমভাবে যাদি খুলে কোনোরকম ভুলে যায়, তাহলে ঝগড়া বিবাদ লেগে গেল, হ্যাঁ আমার নামটা বললো না। আবার অনেক সময় লাগে আমার নামটা আগে বললো না, অমুকের নামটা পরে বললো, আমার নামটা পিছনে বললো, এই কত ধরনের বাকবেদনা, দেশের রাজনীতি, আবার দেশের ক্ষমতা, আবার অমুকের ক্ষমতা, অমুকটা আবার বড়, অমুকে বয়সে বড়, অমুকে বয়সে ছোটো, অমুকে সম্মানীয় অনেকে, এই বিভিন্ন ধরনের। সুতরাং এই সমস্ত ঝামেলা বাদ দিয়ে যখন কুরবানি করার মনস্থ হবে, সবাই সিদ্ধান্ত হলো যে আমাদের অমুক দিন কুরবানি আমরা করে দেবো, বাস তাদের মধ্যে একজন কুরবানি করে দিব, অথবা দেশের যিনি মসজিদ মাদ্রাসার ইমাম হুজুর, এদের দ্বারা অনেক সময় কুরবানি করে, এদের দ্বারা করলেও হবে, বাস কুরবানি করে দিবে, সবাই মিলে কাজে সাহায্য করবে, গোস যেটা হয় সেটা ভাগ করে নিজেরা খাবে, গরিব মিসকিন আত্মীয় স্বজন সবাইকে দিয়ে দিবে। কুরবানি হয়ে গেলো আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে এত একটা কাজের তৌফিক দিচ্ছে, শুক্রিয়া করবে, খালাস হয়ে গেলো, সুন্দর কথা। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে করার তৌফিক দান করুন। হাজ ওসল্লা তালা নবীনা মোহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।